অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির সীমানায় বিশ্বভারতীর জমি ঢুকে গিয়েছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পক্ষে দাঁড়িয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই অমর্ত্য সেনের মতো মনীষীকে আক্রমণ করা হচ্ছে। বাংলার পক্ষ থেকে অমর্ত্য সেনের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের জবাব, জমি নিয়ে কোনো বেনিয়মের কথা বিশ্বভারতী তাকে জানায়নি, এ ব্যাপারে যা করার আইনের সাহায্য নিয়ে করবে বলে জানান অমর্ত্য সেন।